আমি আবার কি অপরাধ করলাম? কালকের পর তো আর আপনার সাথে একবারও দেখা হয়নি, তাহলে অপরাধ করলাম কিভাবে? তারপর আধারা বলল, কেন আমার সাথে দেখা হলে বুঝি খুশি হতেন আপনি? আপনার সাথে দেখা হলে আমি কোন দুঃখে খুশি হতাম? কেন আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সাথে দেখা হলে দুঃখ হবে? আচ্ছাই মেয়ে তো আপনি, আপনি আমাদের এখানে দাঁড়িয়ে কেন? আপনার কলেজে লেট হচ্ছে, আপনি কলেজে যান। আমি এখানে থাকবো না, বুঝলেন মিস্টার? আপনি কালকে নেহাকে কি বলেছেন? আমার বোনকে আবার কি বলবো, আর বললো আপনার প্রবলেম কি? আপনাকে আমার বার্থডেতে দাওয়াত দিলাম, আপনি ওকে কি বলেছেন? আপনি নাকি আসতে পারবেন না? আমি কেন আপনার বার্থডেতে যাব, এটাই তো বুঝতে পারছি না। আপনাকে আমার বান্ধবীর ভাইয়া বলে দাওয়াত দিয়েছি, আপনাকে আজকে রাতে আমার বার্থডেতে আসতে হবে, ব্যাস। তা না হলে কালকে এখানে যখন আসবেন তখন মজা বুঝবেন। হ্যাঁ আপু, শুধু আফিফ কি আপনার ভাইয়া, আমাদের যেতে বললেন না? হুম, আপনারও আফিফ ভাইয়ার সাথে আসবেন। আচ্ছা আপু, আফিফ না আসতে চাইলে আমরা ওকে ধরে নিয়ে আসবো। তাহলে আমি যাই এখন। এটা বলে আধারা কলেজের ভিতরে চলে যায়, আমাকে কিছু না বলতে দিয়েই। আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই আমার ফোনে কল আসে, আমি সাথে সাথে রিসিভ করি, কিছুক্ষণ কথা বলে রেখে দিই। রাকিব, আমাকে একটু এখান থেকে যেতে হবে এখন, একটু কাজ আছে, তোরা থাক তাহলে। কি এমন কাজ, আমরাও আসি তোর সাথে। না, আমাকে যেতে হবে একাই, তোদের যেতে হবে না। আচ্ছা যা তাহলে, আর কোনো প্রবলেম হলে কল করিস আমাদের। আমি ওদের সাথে আর কোনো কথা না বলে চলে যাই। কল করেছিল কালকে রাতে, যার সাথে কথা বলেছিলাম আমার ভাইয়ার বন্ধুর এই থানা ট্রান্সফার করার জন্য, সেই সৌজন্যে আমাকে দেখা করতে হবে তার সাথেই কালকে, যার সাথে কথা হয়েছিল। রাতে 20 মিনিট পরে তার কাছে এসে পৌঁছাই আমি। আমি এখানে এসে সরাসরি তার সাথে দেখা করি, আমাকে একটা ফর্মে সাইন করে দিতে হয়। তারপরে তিনি বলেন আজকেই তার কাছে ট্রান্সফার লেটার চলে যাবে। আফিফ, তুমি এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি তার সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বের হয়ে আসি। ওখান থেকে বের হতেই 12:32 বেজে গেল, তাই আমি আর কোথাও না গিয়ে সরাসরি বাসায় চলে আসি। আমি বাসার কাছে এসে দরজায় কলিং বেল বাজাতেই ভাবি দরজাটা খুলে দেয়। আমি বাসার ভিতরে এসে সরাসরি আমার রুমে চলে আসি, রুমে ঢুকেই ওয়াশরুমে চলে আসি। দুপুর হয়ে গেছে, তাই একেবারে গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম। আমি রুম থেকে বের হয়ে ঋতুর কাছে চলে আসলাম, ভাইয়ার রুমে ঘুমিয়ে, তাই আমি ভাইয়ার রুমে চলে আসি। আমি এসে দেখি ঋতু ঘুমাচ্ছে, তাই ঋতুকে জ্বালাতন করতে লাগলাম। আমার জ্বালাতন সহ্য করতে না পেরে ঋতুর ঘুম ভেঙে গেল। ঋতুর ঘুম ভাঙতে ও চোখের সামনে চকলেট ধরি, ঋতু আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে নিল। আমি যদি চকলেট না দিতাম নিশ্চয়ই কেঁদে দিত, কারণ আমি ওর ঘুম ভাঙিয়ে দিয়েছি। ঋতু চকলেটগুলো হাতে নিয়ে উঠে বসে পড়ে, আমি ওকে কোলে নিয়ে আমার রুমে চলে আসি। আমার ফোনটা বের করেও হাতে দিলাম। ঋতু আবার গেমস খেলতে পছন্দ করে, এই কারণে ঋতু আমাকে এত ভালোবাসে। ওর সাথে দুষ্টুমি করছিলাম, এখনই নেহা আমার রুমে আসে। তুমি নাকি অধর আর বার্থডেতে যেতে রাজি হয়েছো ভাইয়া? কে বলেছে আমি রাজি হয়েছি? আমি কি বলেছি নাকি যে বার্থডেতে যাব? আমি দেখলাম নেহা কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকালো। ভাইয়া, অধরা আমার জন্য তোমাকে দাওয়াত দিয়েছে, আমি একা যাব কি করে? রাতে ওদের বাসাতে আম্মু আব্বু আমাকে একা যেতে দিবে না, তাই অধরা তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি জানতাম আমার কথাতে তুমি রাজি হবে না, এই কথা বলার পরে অধরা নাকি নিজেই রাজি করিয়ে নেবে, তাই অধরা তোমার সাথে ওইভাবে করেছে। ও, এই কারণে আমাকে বার্থডেতে দাওয়াত দিয়েছে? আচ্ছা নিয়ে যাবো, তুই রেডি থাকিস। এটা বলার সাথে সাথে, এই তো আমার লক্ষ্মী ভাইয়া, জানতাম তুমি যাবে। হয়েছে, আর কিছু বলতে হবে না, মাত্রই কলেজ থেকে এসেছিস, রুমে গিয়ে গোসল করে নে। নিহার কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে যায়। সত্যি ছোটো বোনদের ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করলে কতটা খুশি হয় তা একমাত্র যাদের বোন আছে তারাই ভালো জানে। কিছুক্ষণ পরে ভাবি আমাকে লাঞ্চ করতে ডাকে, আমি ঋতুকে নিয়ে খাবার টেবিলে এসে চেয়ারে বসে পড়ি। ঋতুকে আমার পাশের চেয়ারে বসাই, সবাই মিলে লাঞ্চ করে আমি আমার রুমে চলে আসি। ঋতু আর আম্মুর সাথে থেকে সবাই মিলে লাঞ্চ করি, তারপর আমি আমার রুমে চলে আসি। ঋতু আম্মুর সাথে থেকে যায়, আমি আমার রুমে এসে খাটে শরীরটা হেলিয়ে দিতেই প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। আজকে আমাকে কেউ বিকালবেলা ঘুম থেকে জাগালো না, তাই একেবারে সন্ধ্যার পর ঘুম ভাঙল। আমি উঠে দেখি 6:55 বাজে, আমি আজকে এতটা ঘুমিয়েছি এটা আমি নিজেই ভাবতে পারছি না। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রাকিব আর সিয়াম অনেকবার কল করেছিল। আমি সিয়ামকে কল দিলাম, ও সাথে সাথে রিসিভ করে। তোর মনে আছে আজকে বার্থডে যাব? আরে আমরা এমনি মজা করছিলাম, আমরা কেন অচেনা একটা মেয়ের বার্থডেতে যাব? তুই যেতে পারিস, কারণ তোর বোনের বেস্ট ফ্রেন্ড। আরে চল, কিছুই হবে না। কিন্তু ওর একই কথা, যাবে না। তারপর রাকিবকে কল দিলাম, ওরও একই কথা, যা সিয়াম বলেছে। আমি রুমে বসে আছি,
কী করব বুঝতে পারছি না। নেহাকে কথা দিয়ে ফেলেছি যে নিয়ে যাব, এখন না নিয়ে গেলে অনেক রাগ করবে, আমি এইগুলোই ভাবছিলাম। এখনই নেহা আমার রুমে আসে, তারপর বলল, ভাইয়া তুমি এখনও রেডি হওনি? ও আচ্ছা, এখনই হচ্ছে, তুই বাইরে দাঁড়া একটু। আমি 5 মিনিট পর আমার রুম থেকে বের হয়ে নেহার কাছে আসি। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে যাই। নেহা আর আমি, আমার এমনিতে গাড়ি রয়েছে, আব্বুর অফিস থেকে দিয়েছে, একটা ভাইয়ার অফিস থেকেও দিয়েছে, আর বাসের জন্য একটা কেনা হয়েছে। আমি নিজেই গাড়ি ড্রাইভ করে আধারাদের বাসায় চলে আসলাম। নেহা আমার স্থানের নাম বলেছে যে কোথায় আধারার বাসা। আমি এর আগে আধারাকে চিনতাম না। 17 মিনিট পর আধারাদের বাসায় এসে পৌঁছাই। আমি আর নেহা আধারার বাসার ভিতরে চলে আসি। আমি বাসার ভিতরে এসে অনেকটা চমকে যাই, যা কল্পনাও করিনি এইটা দেখতে হবে। দেখলাম বাসার ভিতরে যে যে ঢুকেছে তাকে রাতুল দাঁড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে। রাতুল আর আমি একসাথে ট্রেনিং নিয়েছিলাম একই ক্যাম্পাসে। আমি একজন সিআইডি অফিসার, তেমনই রাতুল একজন সিআইডি অফিসার। রাতুলের সাথে আমার পরিচয় হয় প্রথম ট্রেনিংয়ের টাইম। ও আমাকে ভালো করেই চেনে। ট্রেনিং শেষ করে আমি আর রাতুল আলাদা হয়ে যাই। তারপর আর রাতুলের সাথে আমার পরিচয় হয়নি। আজকে যদি সবার সামনে আমার পরিচয়টা দিয়ে দেয় তাহলে তো আমার প্রবলেম হবে। আমি যে এখানে মিশনে এসেছি এটা কিছু অফিসার জানে, এর বাইরে কেউ না। আমার পরিচয় গোপন রেখে কাজ করতে হচ্ছে। সেই জায়গাতে রাতুল আমার পরিচয় তুলে ধরে বা নেহা জেনে গেলেও তো প্রবলেম। আমি যে সিআইডি অফিসার এটা আমার পরিবার কেউ জানে না, এমনকি আমার কোনো বন্ধুরাও না। আমার আন্ডারে অনেক লোক কাজ করছে এখানে। আমার বাসা থেকে 1 বছর দূরে থাকার কারণ ছিল এটাই। আমরা এই কথাগুলো ভাবছি, তখনই, ভাইয়া এখানে দাঁড়িয়ে কেন, ভিতরে যাবি না? চলো ভিতরে যাই। আমি ভিতরে আসার পরে রাতুল দেখতে পাই, আর দেখতে পাওয়ার সাথে সাথেই, আফিফ তুই এখানে যে? আচ্ছা রাতুল একটু ওইদিকে চল তো, তোর সাথে আমার কথা আছে। রাতুল কোনো প্রশ্ন না করে আমার সাথে সাইডে আসলো। বল কি বলবি? আমি এখানে এসেছি নেহার সাথে। নেহা আমার ছোট বোন, আধারা নেহার বেস্ট ফ্রেন্ড। কি বলিস, আধারা তো আমার ছোট বোন, আর নেহাকে তো আমি আগে থেকে চিনতাম, কিন্তু তুই যে নেহার ভাইয়া এটা জানতাম না। আমিও জানতাম না যে আধারা তোর বোন। এটা এই কথাগুলো তো ওখানে বসে বলতে পারতিস, এখানে ডেকে আনার মানে কি? আসলে আমি যে সিআইডি অফিসার এটা কেউ জানে না, এবং আমার বাসার কেউ পর্যন্ত জানে না যে আমি কে। আর এখানে পাঠানো হয়েছে একটা মিশন নিয়ে, যা আমার পরিচয় গোপন রেখে করতে হবে। তাই আমি চাচ্ছি তুই আমার পরিচয় না দিস, এবং আমি যে সিআইডি অফিসার এটাও কাউকে বলবি না। বুঝেছি। আমি যদি সিআইডি অফিসার এটা শুধু আমার পরিবারের লোকজনে জানে, এর বাইরে কেউ জানে না, আর আমিও কাউকে বলবো না তুই যে সিআইডি অফিসার। তুই নিশ্চিন্তে থাকতে পারিস, এখানে আর দাঁড়িয়ে না থেকে চল তো। এখান থেকে আমি আর রাহুল পুনরায় স্থানে ফিরে আসলাম। আমরা এসে দেখি নেহা আধারা ওদের আর কিছু বান্ধবী দাঁড়িয়ে আছে। নেহা আমাকে দেখে বলল, ভাইয়া তুমি কি রাতুল ভাইকে আগে থেকেই চিনতে, আর চিনলেও আলাদাভাবে কি কথা বলছিলে? আসলে রাতুলের সাথে আমার পরিচয় হয়েছিল আমি যখন ভার্সিটি পড়াশোনা করতাম তখন থেকেই। হঠাৎ করে এখানে দেখতে পেলাম তো, তাই একটু আলাদাভাবে কথা বললাম আমরা দুজন, এর বেশি কিছুই না। আফিফ ঠিক বলেছিস। ধন্যবাদ ভাইয়া আমার বার্থডেতে আসার জন্য, আমার কথা রেখেছেন। নেহা এত জোর করলো যে না করতে পারলাম না। আপনার বন্ধুগুলো কই, ওদের দেখছি না যে? ওরা তো আসেনি, আসলে ওরা আপনার সাথে মজা করছিল, এর বেশি কিছুই না। ও তারপরেও ওদের নিয়ে আসতে পারতেন আপনি? আচ্ছা এখন এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে চলুন তো। আমি নেহা আধারা আর ওর বান্ধবীরা মিলে একটা টেবিলের চেয়ারে বসে পড়ি। ভাইয়া নেহার কাছ থেকে শুনলাম আপনার নাকি লেখাপড়া কমপ্লিট করেছেন, 1 বছর হয়ে গেল, তারপরেও নাকি ঘুরে কাটাচ্ছেন, আর আপনি অনেক মেধাবী ছাত্র, তারপরে কিছু করছেন না কেন আপনি? আমার সময় হলে ঠিক করে নেব, আসলে আমি কিছু করার আগে লাইফটাকে এনজয় করে নিতে চাই। এটা তো একটা জব নিয়েও করতে পারেন, সব কিছুতেই এনজয় আগে, লেখাপড়া বলুন বা নিজের জন্য কিছু করা বলুন, সব কিছুতেই এনজয় করা যায়। আমি যে একজন সাইড অফিসার এটা বলতে পারছি না বলেই এত সব বলছে। আর এই মেয়ে দেখে আমাকে জ্ঞান দেয়, এই সামান্য জিনিস নিয়ে। আমি ভার্সিটিতে পড়াকালীন মাঝে মাঝে HSC-র এক্সাম যারা দিয়েছে তাদের কোচিং করাতাম, আর এই মেয়ে এখন HSC এক্সাম দিতে পারলো না, তার ভিতরেই আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। আধারা আবারও বলল, ভাইয়া চুপ করে আছেন কেন এভাবে? ও কি যেন বলছিলেন? আমি এতক্ষণ যা যা বললাম আপনি কিছু শোনেননি? শুনেছি তো, এরপর থেকে আপনার কথাগুলো ভেবে দেখব। আচ্ছা আপনি এমন কেন, সবাই আমাকে দেখে প্রশংসা করলো, আমাকে নাকি আজকে অনেক সুন্দর লাগছে, আপনি তো একবার বললেন না।
ও সরি, আপনাকে আসলে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে। হয়েছে, আর বলতে হবে না, আমি বলে দেওয়ার পরে এই কথা বলছেন। আমরা সবাই মিলে গল্প করছিলাম, এখনই রাতুল এসে আমাদের সবাইকে ডাক দিয়ে নিয়ে যায়, কারণ আধারা কেক কাটার সময় হয়ে গেছে। আধারা কেক কাটার পরে খাওয়া দাওয়া করে আধারার বাসার সবাইকে বলে বাসা থেকে বের হয়ে আসি। বাসায় আস্তে আস্তে 10:26 বেজে গেল। বাসায় আসার পরে নেহার রুমে চলে যায়, আর আমি আমার রুমে চলে আসি। আমার রুমে এসে আমি ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে নিতেই আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ভাইয়া আমার রুমে। আমি বুঝতে পারছি না ভাইয়া আমার রুমে কেন। ভাইয়া, তুমি আমার রুমে যে? তারপরে ভাইয়া বললো,